নমস্কার, ইউটিভি খবর কু স্বাগত। এই সংস্করণ রয়েছে। সাধারণ নির্বাচন পরে প্রথম থর ব্রহ্মপুর উপজেলাপাল কার্যালয়ে উপজেলাপাল মাসিক অভিযোগ শুনানি অনুষ্ঠিত। বিভিন্ন সমস্যাকে নিয়ে ব্রহ্মপুর এসপি কার্যালয়ে অভিযোগ কলে রঙ্গেলুন্ডা ব্লক ইন্দ্রাক্ষী গ্রামের বহু কিয়াফুল চাষী। ব্রহ্মপুর প্রেস ক্লব নির্বাচন পাই নামাঙ্কন পত্র দাখলর দ্বিতীয় দিবসে সভাপতি, সম্পাদক ও সহসম্পাদক পদবী পাই তিনজনক নামাঙ্কন পত্র দাখল। খলিকোট ব্লক শ্যামসুন্দরপুর গ্রাম নিকট জঙ্গলের ছেলে গিলিলা অজগর সাপ ঘটনা নিয়ে খলিকোট অঞ্চলের আলোচনার বিষয়। এবং আম সংস্কৃতি আম পরম্পরা পক্ষর খাসপাশাই প্রসিদ্ধ আষাঢ় পূর্ণিমা কণ্ঠে যাত্রা অবসরের দৃষ্টিহীন কলাকারঙ্ক দ্বারা ভজন পরিবেশন। এথর সম্পূর্ণ খবর। সাধারণ নির্বাচন পরে সোমবার প্রথম থর ব্রহ্মপুর উপজেলাপাল কার্যালয়ে মাসিক অভিযোগ শুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলাপাল দিব্যজ্যোতি পরিডা তত্ত্বাবধানে ও উপজেলাপাল দীনা দস্তগির উপস্থিতিতে এই অভিযোগ শুনানি করা। এই অবসরে ব্যক্তিগত, পারিবারিক ও অন্যান্য অভিযোগের শুনানি করা। এতে বিভিন্ন বিভাগের অধিকারী ও পদাধিকারী উপস্থিত ছিলেন। রঙ্গেলুন্ডা ব্লক অন্তর্গত ইন্দ্রাক্ষী গ্রামের বহু কিয়া ফুল চাষী সেমানক সমস্যাকে নিয়ে ব্রহ্মপুর এসপি কার্যালয়ে অভিযোগ করে। দীর্ঘ বর্ষ ধরে বহু কিয়া ফুল চাষী কিয়া ফুল ব্যবসায় নিয়ম অনুসারে করে আসুথা বেড়ে জনৈক ব্যক্তি দ্বারা চাষীবার নানা সমস্যার সম্মুখীন হওয়া কিয়া ফুল চাষী দণ্ডপাণি সাহু অভিযোগ করেছেন। কিয়া ফুল ব্যবসায়ক নিয়ে গ্রামের উত্তেজনা লাগি রয়েছে, তেমন এদিকে জেলা প্রশাসন দৃষ্টি দেওয়া চাষী মানে এখানে দাবি করে। আমার এইটি জীবিকা হচ্ছে কেবল কিয়া ফুল। আমার কৌশি রবি ফসল নাই কি ধান ফসল, আমি কেবি এবার প্রায় 10-15 বছর হল আমি জাঁনু ভগবান কৃপার আমার কিয়া ফুল টিকি দিয়েছেন, সেটার চলপ্রচল সব হচ্ছেন। কিন্তু আমার 36 খণ্ড গাঁর গোটে কমিটি বলে অছি বা জনসাধারণ সবুলে আজকে প্রায় 100 বর্ষ হল প্রতি বর্ষ ফেব্রুয়ারি মাসে আমার গোটে বৈঠক হুয়ে, সে বৈঠকরে রেট ধার্য করা যায় এবং ফুল মধ্য কো ভাগে কমিটি চলব, কমিটি বেপারী মানে নেবে, কমিটি ভাটি ভাটিওয়ালা চলপ্রচল করবে, সে নিয়ম গুড়া সব আমার 36 খণ্ড গাঁর প্রায় 10,000 লোক সেটি ইয়ে করতে নির্ণয় করতে। সে উপরে বর্তমান আমার সরকারি দলর নির্দেশ কিছু মন্ত্রী নির্দেশক নির্দেশ প্রকারে ইন্দ্রাগির নটবর সাহু 36 খণ্ড গাঁর নিয়মাবলী খণ্ডন করি সে নিজে আমার ইয়ে কমিটি কি তলি তল করছেন, যেটা কি বর্তমান সে ফুল তুলে ইনচার্জ আমলে যে ইনচার্জ কহিলে যে ফুল তার তুলিটা কৌশি লোক মনা করেন, আমি কহিলে 36 খণ্ড গাঁর কৌশি লোক মনা করছেন, কিন্তু আপনার কুমেন বেলে সে ফুল তোলি পারিব, কিন্তু সে ফুল ভাটিকি যেতবে ধরিগলে ভাটিরে সব আউথে 36 খণ্ড গাঁ বসলে, বসিকি সে ভাটিবাল কহিলে তুমি নটবর সাহুর ফুল তোলি যদি ইনচার্জ কইছেন নিয়ন্তু, বাকি অন্যান্য লোকর ফুল নেওয়া হবনি। হলে সেমানে কহিলে, সে কহিলে যে মু হিন্দু লোক গোটে হলে ছাড়বিনি, মুসলমান পিলা মু ছাড়বিনি, হিন্দু লোক কেবে হলে মধ্যে মু ছাড়বিনি, মু জবরদস্তি সে জিনিসটা করি 36 খণ্ড গাঁ কোণ করিয়ে দেখিয়া হলে সেটু 36 খণ্ড গাঁ তাতিলে হিন্দু হিন্দু মানে আমি হিন্দু যেহেতু আমাকে অপমান করলা তেমন আমি হিন্দু লোক হয়েকি তা ভাটের গোটে হলে ফুল আমি দেবানি। সে 36 খণ্ড গাঁর জনসাধারণ 10,000 লোক সে নির্ণয় করছেন, আমার সেতির কহার কিছু নাই।
ବ୍ରହ୍ମପୁର ପ୍ରେସ୍ କ୍ଲବ୍ର ନିର୍ବାଚନ ପାଇଁ ରବିବାରଠାରୁ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିବାବେଳେ ଦ୍ୱିତୀୟ ଦିବସରେ ମଧ୍ୟ ଏହା ଜାରି ରହିଥିଲା। ପ୍ରଥମ ଦିବସରେ ଚାରିଜଣ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିଥିବାବେଳେ ଦ୍ୱିତୀୟ ଦିବସରେ ପ୍ରେସ୍ କ୍ଲବ୍ର ସଭାପତି, ସମ୍ପାଦକ, ସହସମ୍ପାଦକ ପଦବୀ ପାଇଁ ତିନିଜଣ ନାମାଙ୍କନ ପତ୍ର ଦାଖଲ କରିଥିଲେ। ସେହିପରି ଭୋଟର ତାଲିକାରେ ନାମ ସଂଯୋଗ ପାଇଁ ମଧ୍ୟ କିଛି ଫର୍ମ ଦେଇଥିଲେ। ପ୍ରେସ୍ କ୍ଲବ୍ର କାର୍ଯ୍ୟକାରୀ ସଭାପତି ଗୋପାଳ ପଟ୍ଟନାୟକଙ୍କ ପ୍ରତ୍ୟକ୍ଷ ତତ୍ତ୍ୱାବଧାନରେ ନିର୍ବାଚନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଛି। ଏହି ଅବସରରେ ସମୀର ଆଚାର୍ଯ୍ୟ, ନାରାୟଣ ମହାଙ୍କୁଡ଼, ରଶ୍ମିତା କୁମାରୀ ପାଣିଗ୍ରାହୀ, ନାଗେଶ୍ୱର ପୃଷ୍ଟି ପ୍ରମୁଖ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ମୁଁ ପ୍ରହ୍ଲାଦ ସାହୁ, ପିତା ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର ସାହୁ, ଠିକଣା ଚନ୍ଦ୍ରପ୍ରଭା ସାହି। ଏକ ଅଜଗର ସାପକୁ ଛେଳି ଗିଳିଦେଇଥିବା ଘଟଣା ଖଲିକୋଟ ଅଞ୍ଚଳରେ ଆଲୋଚନାର ବିଷୟ ପାଲଟିଛି। ଖଲିକୋଟ ବ୍ଲକ ଅନ୍ତର୍ଗତ ଶ୍ୟାମସୁନ୍ଦରପୁର ଗ୍ରାମ ନିକଟସ୍ଥ ଏକ ଜଙ୍ଗଲରେ ଛେଳିଟିକୁ ଅଜଗର ସାପଟି ଗିଳିଦେଇଥିବା ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା। ଉକ୍ତ ଗ୍ରାମର ଆରତ ଦାସ ନାମକ ଏକ ଛେଳି ଚରାଳି ନିକଟସ୍ଥ ଗ୍ରାମ ପାହାଡ଼କୁ ଛେଳି ଚରାଇବାକୁ ଯାଇଥିବା ବେଳେ ତାଙ୍କର ଗୋଟିଏ ଛେଳିକୁ ସାପଟି ଗିଳିଦେଇଥିବା ଜାଣିବାକୁ ପାଇଥିଲେ। ପରେ ସ୍ନେକ୍ ହେଲ୍ପଲାଇନ୍ର ସହଯୋଗ ନେବା ପରେ ଅଜଗର ସାପଟିକୁ କାବୁ କରାଯାଇ ବନ ବିଭାଗର ନିର୍ଦ୍ଦେଶକ୍ରମେ ଅନ୍ୟ ଏକ ଜଙ୍ଗଲରେ ଛାଡ଼ି ଦିଆଯାଇଥିବା ଜଣାପଡ଼ିଛି। ବୁଲୁ ନୋଟ କ୍ୟାମେରା ଉଠା। ଖାସ୍ପାସାଇଠାରେ ପ୍ରତିବର୍ଷ ଭଳି ଚଳିତ ବର୍ଷ ମଧ୍ୟ ରବିବାର ସନ୍ଧ୍ୟାରେ ଆଷାଢ଼ ପୂର୍ଣ୍ଣିମା କଣ୍ଢେଇ ଯାତ୍ରା ଅବସରରେ ଦ୍ୱିତୀୟ ଜଣ କଳାକାରମାନଙ୍କ ଦ୍ୱାରା ଭଜନ ପରିବେଷଣ କରାଯାଇଥିଲା। ଏଠାରେ ଆମ ସଂସ୍କୃତି ଆମ ପରମ୍ପରା ପକ୍ଷରୁ ସଭାପତି ସୂର୍ଯ୍ୟନାରାୟଣ ଦାସଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଏକ ସଭା ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା। ଏଥିରେ ମୁଖ୍ୟ ଅତିଥି ରୂପେ ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣ ନାୟକ ଯୋଗ ଦେଇଥିବା ବେଳେ ସମ୍ମାନିତ ଅତିଥି ଭାବେ ନାଟ୍ୟକାର ତ୍ରିପତି ନାୟକ ଯୋଗ ଦେଇଥିଲେ। ସୁଭାଷ ଦାସ ଧନ୍ୟବାଦ ଅର୍ପଣ କରିଥିଲେ। ସେହିପରି ଏଠାରେ ନବରଙ୍ଗ ଗ୍ରହଣ ପରିବେଷଣ ହୋଇଥିଲା। ଏହି ଅବସରରେ ବହୁ ଦର୍ଶକଙ୍କ ଭିଡ଼ ପରିଲକ୍ଷିତ ହୋଇଥିଲା। ଧରିକି ସେ ଦଶ ଥର ମୁଣ୍ଡିଆ ମାରିଲେ, କହିଲେ କେମିତି କାଠିଟା ପାଟୁଛି ମୋତେ ଦେଖାନ୍ତୁ।
ଦୁଇ ହାତରେ ଚାରି କାଠି କେମିତି ବାଜୁଛି ଦେଖାନ୍ତୁ। ସେ ଯେମିତି ଦେଖିଦେଲେ ପ୍ରଶାନ୍ତ ନନ୍ଦ ଦଶ ଥର ମୁଣ୍ଡିଆ ମାଗିଲେ ବୈଜରା ସତ୍ୟବତୀକି। ମୁଁ କହିଲି ଆଜ୍ଞା ଗର୍ବ ଭାଙ୍ଗିଗଲା ନା? ହଁ ବୋଲେ ଆସନ୍ତୁ ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ଦେଖିବେ। ଆଣିକି ଦେଖେଇଲି ଏଇ ବ୍ରହ୍ମପୁରରେ ସେତେବେଳେ କଣ୍ଢେଇ ଯାତ୍ରା ହେଉଥାଏ ସୀତା ବନବାସ। କଣ୍ଢେଇ ନାଚ କରୁଛନ୍ତି, ପଛପଟେ ସୂତା ଚାଲିଛି, ସେମାନଙ୍କର ଅଭିନୟ ଦେଖିଲେ। ଦେଖିଲା ପରେ ଏଇ କଣ୍ଢେଇ ଯାତ୍ରାକୁ ଦେଖି ମୁଣ୍ଡ ପୋତିଦେଲେ ପ୍ରଶାନ୍ତ ନନ୍ଦ, ସେତେବେଳର ଅଦ୍ୱିତୀୟ କାରିଗର। ହରିହରନଗର ସ୍ଥିତ ଭରଦ୍ୱାଜ ପ୍ରତିଷ୍ଠାନରେ ପ୍ରତି ସୋମବାର ଆରୋଗ୍ୟ ଭାରତୀ ତରଫରୁ ମାଗଣା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପରୀକ୍ଷା ଓ ସଚେତନତା ଶିବିର ଆୟୋଜିତ ହେଉଅଛି। ଏହି ଅବସରରେ ବରିଷ୍ଠ ଡାକ୍ତର ନକୁଳ ସାହୁ ଯୋଗଦେଇ ରୋଗୀମାନଙ୍କ ବର୍ଷାଦିନିଆ ଜ୍ୱର ରୋଗ ସମ୍ପର୍କରେ ସଚେତନତା କରାଇଥିଲେ। ସେହିପରି ଏଠାରେ ରୋଗୀମାନଙ୍କ ଉଚ୍ଚ ରକ୍ତଚାପ ପରୀକ୍ଷା କରାଯାଇଥିଲା। ଡି ଶ୍ରୀନିବାସଙ୍କ ସମେତ ବହୁ କର୍ମକର୍ତ୍ତା ଏଥିରେ ସହଯୋଗ କରିଥିଲେ। କେତେ ଦିନ ଥରେ ଅଟକି ରଖିଥିବି କୁଆଡ଼େ ଯାଇଥିଲି ଡାଇମଣ୍ଡ ଜୁବଲି ଟାଉନ୍ ହଲ୍ ପରିସରରେ ସ୍ପନ୍ଦନ ଫାଉଣ୍ଡେସନ୍ ଟ୍ରଷ୍ଟର ପ୍ରଥମ ପ୍ରତିଷ୍ଠା ଉତ୍ସବ ମହାସମାରୋହରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଏହି ଅବସରରେ ପୂର୍ବରୁ ଆୟୋଜିତ ବିଭିନ୍ନ ପ୍ରତିଯୋଗିତାର କୃତି ପ୍ରତିଯୋଗୀମାନଙ୍କୁ ପୁରସ୍କୃତ କରାଯିବା ସହ ରଙ୍ଗାରଙ୍ଗ ସାଂସ୍କୃତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା। ସେହିପରି ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଉଲ୍ଲେଖନୀୟ ଅବଦାନ ପାଇଁ ବହୁ ପ୍ରତିଭାଧାରୀଙ୍କୁ ଟ୍ରଷ୍ଟ ତରଫରୁ ସମ୍ବର୍ଦ୍ଧନା ପ୍ରଦାନ କରାଯାଇଥିଲା। ସଭାପତି ଦିଲ୍ଲୀପ ମହାପାତ୍ର, ସାଧାରଣ ସମ୍ପାଦିକା ସସ୍ମିତା ସାହୁଙ୍କ ସମେତ ଟ୍ରଷ୍ଟର ବହୁ କର୍ମକର୍ତ୍ତା ଏଥିରେ ସହଯୋଗ କରିଥିଲେ। ଏହି ଅବସରରେ ଅତିଥି ରୂପେ ମେୟର ସଂଘମିତ୍ରା ଦଳେଇ, ପୂର୍ବତନ କାଜୁ ନିଗମ ଅଧ୍ୟକ୍ଷ ସୁବାସ ମହାରଣା, ସୁଶାନ୍ତ ସାବତ, ଉଷାରାଣୀ ପାଢ଼ୀ, ବ୍ରହ୍ମା କୁମାରୀ ବାସନ୍ତୀ, ବ୍ରହ୍ମା କୁମାରୀ ମାମୁନି, ଡକ୍ଟର ରାଜେନ୍ଦ୍ର ବେହେରା, ସୁଦୀପ କୁମାର ସାହୁଙ୍କ ସମେତ ବହୁ ମାନ୍ୟଗଣ୍ୟ ବ୍ୟକ୍ତି ଉପସ୍ଥିତ ଥିଲେ।
ଆମ୍ବପୁଆଠାରେ ଥିବା ଶ୍ରୀ ଶ୍ରୀ ମା' ଦକ୍ଷିଣ ଦଣ୍ଡକାଳୀଙ୍କ ମନ୍ଦିରର ଦଶମ ବାର୍ଷିକ ଉତ୍ସବର ଉଦ୍ଯାପନୀ ସନ୍ଧ୍ୟାରେ ରଙ୍ଗାରଙ୍ଗ ସାଂସ୍କୃତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆୟୋଜନ କରାଯାଇଥିଲା। ପ୍ରିନ୍ସ ଡ୍ୟାନ୍ସ ଗ୍ରୁପ୍ର ଅଞ୍ଚଳବାସୀଙ୍କ ସହଯୋଗରେ ଏହି ଉତ୍ସବ ଆୟୋଜନ କରାଯାଇଥିଲା। ଏହି ଅବସରରେ ପ୍ରିନ୍ସ ଡ୍ୟାନ୍ସ ଗ୍ରୁପ୍ର ମୁଖ୍ୟ କ୍ରିଷ୍ଣା ରେଡ୍ଡିଙ୍କ ତତ୍ତ୍ୱାବଧାନରେ ଆୟୋଜିତ ନୃତ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆକର୍ଷଣ ଭାବେ ଚଳଚ୍ଚିତ୍ର ଅଭିନେତ୍ରୀ ସୂର୍ଯ୍ୟମୟୀ ମହାପାତ୍ରଙ୍କ ସମେତ ନୃତ୍ୟଶିଳ୍ପୀ ଚିରଶ୍ରୀ ସାଗରିକା, ଅଭିନେତା ଅମିତ କୁମାର ନାୟକ, ତାପସ୍କର, ଗୁରୁ ଡକ୍ଟର ଶ୍ରୀକାନ୍ତ, ଗୁରୁ ଶ୍ରୀ କୈଳାସ ଚନ୍ଦ୍ର ବିଶ୍ୱାଳ, ଗୁରୁ ଶ୍ରୀ ବିବେକ ମହାନ୍ତି ପ୍ରମୁଖ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ଏଠାରେ ବିଭିନ୍ନ କଳାକାରମାନଙ୍କୁ ପୁରସ୍କୃତ କରାଯାଇଥିଲା। କାହ୍ନୁ ରାଉତ, ଶୁଭାଙ୍ଗିନୀ ସାହୁ ଏଥିରେ ସଂଯୋଜନା କରିଥିଲେ। ବିଶ୍ୱାସ କରୁନଥିବ ଆପଣ ଭିତରେ ତାକୁ ଦେଖିଛୁ, ଅନେକ ଚଳଚ୍ଚିତ୍ରରେ ତାକୁ ଦେଖିଛୁ, ଆଜି କୋଉଠି ନା କୋଉଠି ସେ ଆସିଛନ୍ତି ଏଇ ମାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ପାଇବା ପାଇଁ ଏବଂ ଆମ କଳାକାରମାନଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରିବା ପାଇଁ ଜୋରଦାର ତାଳି ବାଜିବା ଦରକାର, ଜୋରଦାର। ମୁଁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛି ଆଜି ସମସ୍ତେ ଆସିକି ମୋର ମାନ ସମ୍ମାନ ରଖିଲେ, ଆମ ପ୍ରିନ୍ସ ଡ୍ୟାନ୍ସ ଗ୍ରୁପ୍ର ଆଜି ଆମ ଆମ୍ବପୁଆ ମାଟିର ନାଁ ରଖିଲେ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆଉ ଗୋଟେ କଳାକାର ହେଇକି ଆଉ ଗୋଟେ କଳାକାରର ମୂଲ୍ୟ ମୁଁ ବୁଝିପାରୁଛି ଭଲସେ। ଆଉ ଆଜି ଯାହା ବି ଅଛି ମାନେ ମାନେ ମୁଁ ଆଇ ଏମ୍ ଅଲସୋ ପାର୍ଟ ଅଫ୍ ଅ ପ୍ରିନ୍ସ ଡ୍ୟାନ୍ସ ଗ୍ରୁପ୍, ସୋ ଷ୍ଟାର୍ଟିଂ ପ୍ଲିଜ୍ ତାଳି ମାରନ୍ତୁ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ଡ୍ୟାନ୍ସର, କାହିଁକି ରିସେଣ୍ଟଲି ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଜାତୀୟ ଶିଳ୍ପୀମାନେ ଆସିଲେ, ନାଚିଲେ, ଏତେ ସୁନ୍ଦର ପରିବେଷଣ କଲେ, ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ପଢ଼ିଲୁ ଅଞ୍ଚଳର ପିଲାମାନେ। ତ ବର୍ତ୍ତମାନ ଏହି ଅଞ୍ଚଳର ପିଲାମାନେ ଆସିବେ ମା ଦକ୍ଷିଣ ଦେଇ ସ୍ୱାଗତ କରିବା କୋଟି କୋଟି ପିଲାମାନେ ଆମ ଅଞ୍ଚଳର ବର୍ତ୍ତମାନ ଏହି ମଞ୍ଚ ଉପରେ। ସୁକୁଣ୍ଡା ଉଚ୍ଚ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟରେ ଶିକ୍ଷଣ ଉପକରଣ ମେଳା ପ୍ରଧାନ ଶିକ୍ଷକ ନିରଞ୍ଜନ ପଣ୍ଡାଙ୍କ ତତ୍ତ୍ୱାବଧାନରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଏହି ଅବସରରେ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ଶିକ୍ଷଣ ଉପକରଣ ପ୍ରସ୍ତୁତି ଓ ପ୍ରଦର୍ଶନ ନେଇ ସଚେତନତା କରାଯାଇଥିଲା। ଶିକ୍ଷୟିତ୍ରୀ ସୁଲତା ପାତ୍ର, ରୀନା ପାତ୍ର, ପଦ୍ମବତୀ ସାହୁ, ଗୌରୀରାଣୀ ସଚୁତ୍ମିତା ମିଶ୍ର, ମଧୁସ୍ମିତା ଦାସ, ମଞ୍ଜୁଲତା ବେହେରା, କଳ୍ପନା ବାରିକ, ସ୍ନେହଲତା ଡାକୁଆ ଓ ଶୁଭାଙ୍ଗୀ ମୁଣ୍ଡ ଏହାର ପରିଚାଳନା କରିଥିଲେ। କଟକଠାରେ ଓଡ଼ିଶା କ୍ରିକେଟ୍ ସଂଘ ତରଫରୁ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ମହିଳା କ୍ରିକେଟ୍ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ଅନୁଷ୍ଠିତ ହେଉଥିବା ବେଳେ ଏଠାରେ ଗଞ୍ଜାମ ମହିଳା ଦଳ ପୁରୀ ଦଳକୁ ହରାଇ ବିଜୟୀ ହୋଇଛି। ପୁରୀ ଦଳ 16 ଓଭରରେ 9 ୱିକେଟ୍ ହରାଇ 43 ରନ୍ ସଂଗ୍ରହ କରିଥିବା ବେଳେ ଗଞ୍ଜାମ ମହିଳା ଦଳ 16 ଓଭରରେ 3 ୱିକେଟ୍ ବିନିମୟରେ 93 ରନ୍ ସଂଗ୍ରହ କରି ବିଜୟୀ ହୋଇଥିଲେ। ଏଠାରେ 16 ଜିଲ୍ଲାର ମହିଳା କ୍ରିକେଟ୍ ଦଳ ଅଂଶଗ୍ରହଣ କରିଛନ୍ତି। ବିଜୟୀ ମହିଳା ଦଳଙ୍କୁ କୋଚ୍ ତଥା ପରିଚାଳକ ନିବେଦିତା ପାଢ଼ୀ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଥିଲେ। ମନାଲିସା ବିଶ୍ୱାଳ, ସସ୍ମିତା ମହାନ୍ତି, ଅକ୍ଷୟିନୀ ବେହେରା ଏଠାରେ ଭଲ କ୍ରିକେଟ୍ ଖେଳ ପ୍ରଦର୍ଶନ କରିଥିଲେ। ଏଠାରେ ଅଭିଲିପ୍ସା ପାତ୍ରଙ୍କୁ ଶ୍ରେଷ୍ଠ ଖେଳାଳି ଭାବେ ମନୋନୀତ କରାଯାଇଥିଲା। ମଙ୍ଗଳବାର ଗଞ୍ଜାମ ଦଳ ସହ ସୁନ୍ଦରଗଡ଼ ମହିଳା କ୍ରିକେଟ୍ ଦଳ ମଧ୍ୟରେ ଦ୍ୱିତୀୟ ମ୍ୟାଚ୍ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଖବର ଶେଷ କରିବା ପୂର୍ବରୁ ମୁଖ୍ୟ ଖବର।
সাধারণ নির্বাচন পরে প্রথম থর ব্রহ্মপুর উপজেলাপাড় কার্যালয়ে উপজেলাপাড় মাসিক অভিযোগ শুনা অনুষ্ঠিত। বিভিন্ন সমস্যাকে নিয়ে ব্রহ্মপুর এসপি কার্যালয়ে অভিযোগ কলে রঙ্গেলুন্ডা ব্লক ইন্দ্রাক্ষী গ্রামের বহু কিয়াফুল চাষী। ব্রহ্মপুর প্রেস ক্লব নির্বাচন পাই নামাঙ্কন পত্র দাখলর দ্বিতীয় দিবসে সভাপতি, সম্পাদক ও সহসম্পাদক পদবী পাই তিন জনক নামাঙ্কন পত্র দাখল। খলিকোট ব্লক শ্যামসুন্দরপুর গ্রাম নিকট জঙ্গলের ছেলেকে গিলিলা অজগর সাপ ঘটনা নিয়ে খলিকোট অঞ্চলের আলোচনার বিষয়। এবং আম সংস্কৃতি আম পরম্পরা পক্ষর খাসপাশাইঠার প্রসিদ্ধ আষাঢ় পূর্ণিমা কণ্ঠে যাত্রা অবসরের দৃষ্টিহীন কলাকারঙ্ক দ্বারা ভজন পরিবেশন। ইউটিভি খবরকে বর্তমান পাই এটি রাখুছু। নমস্কার।